আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সাথে আছি আমি সুরভি দিবা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের আগেই জো বাইডেন তার মন্ত্রিসভার ও হোয়াইট হাউসের কর্মকর্তাদের তালিকা প্রায় চূড়ান্ত করেন। এতে দক্ষিণ এশিয়ান ও আমেরিকান বেশ কয়েকজন মুসলমানকে স্থান দেওয়া হয়েছে। সে কারণে অনেকেই তার এই মন্ত্রিসভাকে দেশটির ইতিহাসের বহুমুখী একটি মন্ত্রিসভা হিসেবে আখ্যায়িত করেছেন। কিন্তু বাইডেনের নীতি নির্ধারণে ভারতীয় ও মুসলিম কর্মকর্তাদের উপস্থিতি কতটা প্রভাব ফেলবে তা নিয়ে আজ আমরা আলোচনা করব। বাইডেনের রানিং মেট বা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস অর্ধেক কৃষ্ণাঙ্গ এবং অর্ধেক ভারতীয়। প্রশাসনের শীর্ষ পদে সংখ্যালঘু সম্প্রদায় থেকে কেবলমাত্র কমলা হ্যারিসকেই নেওয়া হয়নি, বরং পেন্টাগন প্রধান হবেন একজন কালো, অভ্যন্তরীণ নিরাপত্তা দপ্তরের নেতৃত্ব দেবেন একজন ল্যাটিন আমেরিকান, ক্যাবিনেট সেক্রেটারিও একজন মার্কিন কৃষ্ণাঙ্গ, পরিবহন মন্ত্রীও একজন কালো। প্রশাসনের অনেক শীর্ষ পদে ইন্ডিয়ান আমেরিকান ও মুসলমানদের নেওয়া হয়েছে। প্রশাসনের বিভিন্ন পদে অন্তত 20 জন ভারতীয় বংশোদ্ভূত মার্কিনীকে নিয়োগ দেওয়া হয়েছে, এদের মধ্যে 13 জন নারী। এদের মধ্যে নীরা ট্যান্ডন ও ডক্টর বিবেক মুতিকে খুবই উঁচু পদে নিয়োগ দেওয়া হয়েছে। নীরা ট্যান্ডন সবসময় টুইটার ব্যবহার করেন। তিনি ডেমোক্রেট দল সমর্থিত গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর আমেরিকান প্রোগ্রেসের প্রধান। তাকে হোয়াইট হাউস অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট বা OMB-র পরিচালক পদে মনোনয়ন দেওয়া হয়েছে। অন্যদিকে ডক্টর বিবেক মুর্তিকে সার্জন জেনারেল পদে মনোনয়ন দেওয়া হয়েছে। বারাক ওবামা প্রেসিডেন্ট থাকার সময়ও তিনি এই দপ্তরে কাজ করেছেন। তিনি জো বাইডেনের COVID-19 সংক্রান্ত পরামর্শক দলের কো-চেয়ার ছিলেন। ধারণা করা হচ্ছে তিনি বাইডেন প্রশাসনের শীর্ষস্থানীয় স্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। জো বাইডেন তার প্রশাসনে এমন দুজন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নারীকে বেছে নিয়েছেন যাদের পূর্বপুরুষ কাশ্মীরের বাসিন্দা ছিলেন। এদের একজন হচ্ছেন সামিরা ফাজিলি, অন্যজন হচ্ছেন আয়শা শাহ, যাদের নিয়ে সাধারণ কাশ্মীরিরা গর্ব অনুভব করেন। কমিউনিটি ও অর্থনৈতিক উন্নয়ন বিশেষজ্ঞ সামিরা ফাজিলিকে যুক্তরাষ্ট্রের জাতীয় অর্থনৈতিক কাউন্সিল NEC-র উপপরিচালক পদে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি এর আগে হোয়াইট হাউসের AE কাউন্সিলের সিনিয়র পলিসি অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করেছেন। হোয়াইট হাউসে ফাজিলির নিয়োগে উল্লাসিত কাশ্মীরের শ্রীনগরে তার আত্মীয় স্বজনরা। তার চাচা রৌফ ফাজিলি সামিরার এই নিয়োগকে কাশ্মীরের জন্য গর্বের মুহূর্ত বলে মন্তব্য করেন। তিনি বলেন, যদিও কাশ্মীরে সামিরা জন্ম হয়নি, তার পরিবার 1970-এর দশকে যুক্তরাষ্ট্রে চলে যায়, তারপরও সে কাশ্মীরের সঙ্গে আত্মার সম্পর্ক অনুভব করে। এই উপত্যকার জন্য তার গভীর ভালোবাসা রয়েছে। আয়শা শাহকে হোয়াইট হাউসের ডিজিটাল স্ট্র্যাটেজি অফিসের পার্টনারশিপ ম্যানেজার পদে মনোনয়ন দেওয়া হয়েছে। এছাড়া তিনি ট্রেজারি ডিপার্টমেন্টের সিনিয়র অ্যাডভাইজার ছিলেন। NEC-তে আরও একজন ভারতীয় মার্কিনী মনোনয়ন পেয়েছেন। তিনি হলেন ভারত রামমূর্তি। তিনি সাবেক সিনেটর ওয়ারেন এলিজাবেথের 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন। তিনি তখন NEC-তে উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। খ্যাতিমান কূটনীতিক উজরা জিয়া গণতন্ত্র, মানবাধিকার ও জননিরাপত্তা বিষয়ক উপমন্ত্রী হিসেবে মনোনয়ন পেয়েছেন। আরব বসন্তের সময় তিনি ওবামা প্রশাসনের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা ছিলেন। এর আগে তিনি ভারতের রাজধানী নয়াদিল্লিতেও দায়িত্ব পালন করে গেছেন। যুক্তরাষ্ট্রের প্রশাসনের ইতিহাসে এই প্রথম একজন অভারতীয় দক্ষিণ এশিয়ান বাইডেন প্রশাসনে স্থান পাচ্ছেন। তিনি হলেন পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিনী আলি জাইদি। তিনি জাতীয় আবহাওয়া বিষয়ক ডেপুটি অ্যাডভাইজারের দায়িত্ব পেয়েছেন। অন্যদিকে শ্রীলঙ্কান বংশোদ্ভূত মার্কিনী রোহিণী কোসুগ্লু ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের অভ্যন্তরীণ নীতি বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করবেন। বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক জায়েন সিদ্দিকী হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পেয়েছেন। তার বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলায়। হোয়াইট হাউসে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পাওয়ায় তার এলাকার মানুষ উল্লাসিত।
জো বাইডেন প্রথম আরব আমেরিকান হিসেবে রিমা দোদিনকে গত নভেম্বরেই হোয়াইট হাউসের আইন প্রণয়ন বিষয়ক উপপরিচালক হিসেবে মনোনয়ন দেন। ফিলিস্তিনি বংশোদ্ভূত দোদিন গত 15 বছর ধরেই জো বাইডেনের টিমের সাথে সম্পৃক্ত থেকে ব্যাপক রাজনৈতিক অভিজ্ঞতা অর্জন করেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ দপ্তর জাতীয় নিরাপত্তা কাউন্সিলে 3 জন ভারতীয় বংশোদ্ভূত মার্কিনীকে মনোনয়ন দেওয়া হয়েছে। এদের মধ্যে তরুণ সাবারাকে প্রযুক্তি ও জাতীয় নিরাপত্তা বিষয়ক সিনিয়র পরিচালক করা হয়েছে, সুমনা গুহকে দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র পরিচালক ও শান্তি কালাথিলকে গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক সমন্বয়কারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট বাইডেনের ব্যক্তিগত বিভিন্ন কাজের জন্য যাদেরকে বাছাই করা হয়েছে তাদের মধ্যেও ভারতীয় বংশোদ্ভূত মার্কিনীদের আধিক্য রয়েছে। বিনয় রেড্ডিকে বাইডেনের ভাষণ লেখা বিভাগের পরিচালক করা হয়েছে। তিনি বাইডেন ও কমলা হ্যারিসের নির্বাচনী প্রচারণাকালে তাদের ভাষণ লেখার ক্ষেত্রে সিনিয়র উপদেষ্টার দায়িত্ব পালন করেন। বেদান্ত প্যাটেল প্রেসিডেন্ট বাইডেনের সহকারী প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি হবেন হোয়াইট হাউসের প্রেস উইংয়ে কাজ করা ভারতীয় বংশোদ্ভূত মার্কিনীদের মধ্যে তৃতীয় ব্যক্তি। নাগরিক অধিকার বিষয়ক আইনজীবী ভানিতা গুপ্ত বিচার বিভাগে সহযোগী অ্যাটর্নি জেনারেল হিসেবে মনোনয়ন পেয়েছেন। ফার্স্ট লেডি ডক্টর জিল বাইডেনের টিমেও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত 3 জন মার্কিন নারী মনোনয়ন পেয়েছেন। এদের মধ্যে মালা আদিগা ফার্স্ট লেডির দপ্তরের পলিসি ডিরেক্টর ও গারিমা ভার্মা ডিজিটাল ডিরেক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন। অন্যদিকে সাবরিনা সিং ফার্স্ট লেডির ডেপুটি প্রেস সেক্রেটারি দায়িত্ব পালন করবেন। জো বাইডেন তার নির্বাচনী প্রচারণাকালে বারবার একটা কথা বলেছেন যে তিনি এমন একটা সরকার গঠন করতে চান যেখানে দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্রতিনিধিত্বের প্রতিফলন ঘটবে। ডেমোক্রেটিক পার্টির সমর্থকরা যা দেখতে চান কিংবা তাদের কাছে যেটা গুরুত্বপূর্ণ তার প্রতিফলন তিনি ঘটাতে চান। তিনি যদি না করতে পারেন তাহলে তার রাজনৈতিক ইমেজই নষ্ট হবে। প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর তিনি সাংবাদিকদের কাছে বলেছিলেন তার মন্ত্রিসভা হবে আমেরিকার ইতিহাসের যে কোনো মন্ত্রিসভার চেয়ে অধিকতর প্রতিনিধিত্বমূলক। নির্বাচনী প্রচারণাকালে তিনি বলেছেন তার মন্ত্রিসভায় তিনি দক্ষিণ এশীয় মার্কিনীদের বিশেষ করে ভারতীয় বংশোদ্ভূত মার্কিনীদের অগ্রাধিকার দেবেন। গত বছর ভারতের জাতীয় দিবস উপলক্ষে ভারতীয় বংশোদ্ভূত মার্কিনীদের এক সমাবেশে তিনি বলেন, প্রেসিডেন্ট হিসেবে আমি ভারতীয় বংশোদ্ভূত মার্কিনীদের উপর বেশি গুরুত্ব দেয়া অব্যাহত রাখব যাতে আমাদের দুটি জাতিকে ঐক্যবদ্ধ রাখা যায়। আমি আমার পুরো রাজনৈতিক জীবনে এটা করার চেষ্টা করেছি। গত বছর জুলাই মাসে মুসলিম আমেরিকান ভোটারদের এক সমাবেশে বলেন তিনি তার মন্ত্রিসভায় মুসলমানদের রাখতে বদ্ধপরিকর। তিনি দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই মুসলিম প্রধান দেশগুলোর নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন। বাইডেনের অতীত ঘাটলে দেখা যায় সিনেটর সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান ও ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সবসময় ভারতীয় বংশোদ্ভূত মার্কিনীদের সমর্থন করেছেন। এছাড়া তিনি যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্কেরও পক্ষপাতী। তার মতে বিভিন্ন দেশ থেকে আসা জনগোষ্ঠী যুক্তরাষ্ট্রের সমাজ কাঠামোকে সমৃদ্ধ করেছে। বিশেষ করে ভারতীয় বংশোদ্ভূত মার্কিনীদের প্রতি তার দৃষ্টিভঙ্গি ছিল সবসময় সহানুভূতিশীল। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই যুক্তরাষ্ট্রে বর্ণবাদী আচরণ মাথাচাড়া দিয়ে ওঠে। সারা দেশে বেড়ে যায় হেট ক্রাইম। বাইডেন এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটিয়ে পুরো দেশে আবারও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে চান। সেজন্যই তিনি বিশ্বের বিভিন্ন অঞ্চল ও জাতিগোষ্ঠী থেকে লোক নিয়ে তার মন্ত্রিসভা ও প্রশাসন সাজাচ্ছেন। বৈচিত্র্যপূর্ণ প্রশাসন দিয়ে বাইডেন বিশ্ব রাজনীতিতে কতটা স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে পারবেন তা এখন দেখার বিষয়। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে, আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।